সেই কথাগুলো বলছি। আপনারা জানেন যে পূর্ব ঘোষিত আমাদের একটা কর্মসূচি অনুযায়ী আমরা আজকে পুলিশের মহাপরিদর্শক তার কাছে আমাদের একটা লিখিত একটা চিঠি এবং সেই চিঠির সাথে কিছু ডকুমেন্ট আমরা আজকে জমা দিয়েছি যে গত 10 ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদের কর্মসূচিতে যে জেলায় জেলায় যে হামলা হয়েছে, পুলিশের বাধা, ব্যানার ছিঁড়ে ফেলা, ব্যানার কেড়ে নেওয়া এবং অকারণে লাঠিচার্জ করা, যেটা একেবারে সংবিধান এবং আইন পরিপন্থী, এই বিষয়গুলো আমরা আইজিপি মহোদয়কে জানিয়েছি যে আমরা অবহিত করার পরেও কেন আমরা সুরক্ষা পেলাম না, আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করা হয়েছে। যে চিঠিটি আমরা দিয়েছি সেই চিঠিটি আপনাদের কাছে আমরা পড়ে শোনাচ্ছি। বুঝতে পারলাম, ওনারা যে জমা দিয়েছেন ওনারা কি বলেছে? ওনারা এটা দেখবেন, আমি চিঠিটা তারপর আপনাদের একটু পড়ে শোনাচ্ছি যে পুলিশ মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ বিষয়ে পুলিশকে অবহিত করার পরেও গত 10 ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধা, ব্যানার কেড়ে নেওয়া ও দুর্বৃত্তদের হামলা প্রসঙ্গে জনাব, আমরা পুলিশ সহ রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানে ভ্যাট ট্যাক্স প্রদানকারী বাংলাদেশের জনগণ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। গণ অধিকার পরিষদ দেশের দুর্বৃত্তায়িত রাজনীতির পরিবর্তনে সুস্থ ধারার উদার গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামে একটি রাজনৈতিক দল। দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বিদ্যুৎ, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে আজ চরম দুর্দশা, তাই জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা গত 10 ফেব্রুয়ারি বিদ্যুৎ, গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে জেলায় জেলায় অহিংস বিক্ষোভ কর্মসূচি দেই। উক্ত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সফল করতে প্রতি জেলার পুলিশ সুপারকেও চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় তারপরেও পুলিশ সহযোগিতা না করে ব্যানার কেড়ে নেয়া এবং লাঠিচার্জ করে বগুড়া, ময়মনসিংহ ও পটুয়াখালীতে দুর্বৃত্তরা নেতাকর্মীদের উপরে বর্বর হামলা করে। উদ্বেগের বিষয় হচ্ছে পটুয়াখালীতে ভবনের ষষ্ঠ তলায় উঠে গণ অধিকার পরিষদের অফিস অবরুদ্ধ করে নেতাকর্মীদের উপরে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। জেলা পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সহযোগিতা চাইলেও তারা কালক্ষেপণ করে আসা বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। আমরা উক্ত ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত ও হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানাই। একই সাথে গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আগামী দিনে জনগণের সেবক ও বন্ধু পুলিশের সহযোগিতা প্রত্যাশা করছি। গণ অধিকার পরিষদের পক্ষে রুল হক নূর, সদস্য সচিব সংযুক্তি, 1 নম্বরে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদেরকে অবহিতকরণ চিঠি, 2 নম্বরে হামলার ছবি ও সংবাদের লিঙ্ক। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। দুর্বৃত্তরা যারা হামলা করেছে তাদের সকলের পরিচয় আমরা নিশ্চিত না, কিন্তু পটুয়াখালীতে হামলা হয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে, বগুড়াতেও হামলা হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের নেতৃত্বে। বাকিটা আমরা চিঠি দিয়েছি পুলিশ মহাপরিদর্শককে, তিনি তার প্রতিনিধিদের মাধ্যমে তদন্ত করে খতিয়ে দেখবেন। আপনি কি মনে করেন যে আইজিপি সাহেবকে যে আপনি অভিযোগটা দিয়েছেন আসলে আপনি আপনার কাঙ্ক্ষিত যে সুরক্ষা, আইনি সুরক্ষা সেটা পাবেন বা দিচ্ছেন? আমরা তো সেটা বিশ্বাস করতে চাই, কারণ আজকে পুলিশ তো আমার আপনার জনগণের রাষ্ট্রের ট্যাক্স, ভ্যাট ট্যাক্সের পয়সা পরিচালিত একটি বাহিনী, তারা জনগণের সেবা করার জন্য নিয়োজিত। আমরা নাগরিক হিসেবে, রাজনৈতিক নেতৃবৃন্দ হিসেবে যারাই ভুক্তভোগী হই, আমরা নিকটবর্তী আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিষ্ঠান হিসেবে আমরা সবাই থানায় যাই, পুলিশের কাছে যাই। এখন সেখানে পুলিশের যদি এই আমরা সহযোগিতাটা না পাই তাহলে তো একটা দেশ চলবে না, দেশে তো নৈরাজ্য তৈরি হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পুলিশ এই সমস্ত ঘটনাগুলো খতিয়ে দেখবে এবং আগামীতে পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।